হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অঙ্কন টেক কলেজের পক্ষ থেকে এবং অঙ্কন বিশেষ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে উইন্ডোজ 10-এ ভার্চুয়াল বক্স ইনস্টল করে লিনাক্স ইউজ করবেন। আমাদের বাংলাদেশে বাংলাদেশিরা এই ভার্চুয়াল বক্স বা লিনাক্স নিয়ে টিউটোরিয়াল খুবই কম দেয়। আমার এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে দেখাবো A to Z কীভাবে আপনার উইন্ডোজ 10-এ বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনি কালে লিনাক্স বা অন্য যে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করবেন। তো বন্ধু, তাহলে চলুন শুরু করি। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে উইন্ডোজ 10-এ ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন এবং ভার্চুয়াল বক্সে কীভাবে লিনাক্স ইনস্টল করবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের ভার্চুয়াল বক্স এবং কালের ISO ফাইল ডাউনলোড করতে হবে। সো বন্ধুরা, আমরা একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব virtualbox.org। virtualbox.org-তে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ভার্চুয়াল বক্স 6.0 ভার্সন, মানে এটাই হচ্ছে ভার্চুয়াল বক্সের লেটেস্ট ভার্সন। অথবা আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে এই যে কর্নারে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে লেখা আছে উইন্ডোজ হোস্ট। আমরা যেহেতু সবাই উইন্ডোজ ইউজ করি, সো আমরা উইন্ডোজ হোস্ট ডাউনলোড করব। এটাতে ক্লিক করলে এটা বাটন অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে 163 MB। সো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমরা অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা আমার ভার্চুয়াল বক্সের সফটওয়্যারটি। সো আমরা এখন এটা ইনস্টল করব। ভার্চুয়াল বক্সটিতে ডাবল ক্লিক করার পরে আমরা এখন রান করব। নেক্সটে ক্লিক করব। এখানে যেগুলো আছে সবগুলো আপনারা যেভাবে আছে সেভাবে রাখবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে সবগুলা টিক মার্ক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। ওয়ার্নিং নেটওয়ার্ক ইন্টারফেস, দেন ইয়েস ক্লিক, তারপর ইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে টিকটা আনচেক করে দিবেন, দেন ফিনিশে ক্লিক করবেন। আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করা ফিনিশ। এটা আমাদের ভার্চুয়াল বক্সের শর্টকাট, আপনারা চাইলে এখানে ক্লিক করে এটা ওপেন করতে পারেন। বন্ধুরা, আমাদের এটা ইনস্টল করা শেষ। সো আমরা এখন এটা আমরা কালের ISO ফাইলটি ইনস্টল করব। আমরা এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে নেম অ্যান্ড অপারেটিং সিস্টেম আসবে, এখান থেকে আপনারা লিখবেন কালি, অপারেটিং নেমে লিখবেন কালি। দেন মেশিন ফোল্ডার এটা ডিফল্ট থাকবে, টাইপের জায়গায় মাইক্রোসফটের জায়গায় লিখবেন লিনাক্স, দেন ভার্সনের জায়গায় লিখবেন ডেবিয়ান 64 বিট, দেন নেক্সটে ক্লিক করবেন। মেমোরি সাইজ, সিলেক্ট দি অ্যামাউন্ট অফ মেমোরি র্যাম ইন মেগাবাইটস টু বি অ্যালোকেটেড টু দি ভার্চুয়াল মেশিন, দি রিকমান্ডেড মেমোরি সাইজ 140 MB। এখানে হচ্ছে রিকমান্ডেড মেমোরি সাইজ 1024 MB। সো আপনি 1024 MB-র উপরে যেটা দেন সেটাই হবে। আমি এখানে 2 GB দিয়ে দিচ্ছি। দেন আমি নেক্সটে ক্লিক করতেছি। এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, ইয়েস ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে যেটা আছে ডিফল্ট যেটা আছে BDI ভার্চুয়াল ডিস্ক ইমেজ, এটা সিলেক্ট করে দেবেন। দেন স্টোরেজ আর ফিজিক্যাল হার্ড ডিস্ক, এটাতে ডাইনামিক্যালি অ্যালোকেটেড দেবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনার হচ্ছে ফাইল লোকেশন অ্যান্ড সাইজ, এটা রিকমেন্ডেড 8 GB, আমি এখান থেকে 10 GB দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে দেবেন। আমি 12 GB দিচ্ছি, সরি আমি 16 GB দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতন করে দিবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের সিস্টেমটি
সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা উপরে দেখেন লেখা আছে কালি পাওয়ার অফ, এটা সিলেক্ট করে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন লেখা আছে জেনারেল, এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। বেসিকে দেখেন কালি লিনাক্স ডেবিয়ান 64 বিট, সব ইনফরমেশন দেওয়া আছে এখানে। দেন সিস্টেমে ক্লিক করবেন, সিস্টেমে ক্লিক করার পরে মাদার বোর্ড বেস মেমোরি প্রসেসর, এখানে রেকমেন্ডেড হচ্ছে 2048 MB, আপনার যেটা সেটা দেবেন, আমি ওটা দিচ্ছি। এখানে প্রসেসর দিবেন 1 CPU দেওয়া আছে, আপনি এখানে চাইলে 2 দিতে পারেন, আমি এখানে 2 দিচ্ছি। দেন ডিসপ্লেতে ক্লিক করবেন, ডিসপ্লেতে কোনো চেঞ্জ করার দরকার নেই। দেন স্টোরেজে ক্লিক করবেন, স্টোরেজে ক্লিক করার পর দেখেন লেখা আছে কন্ট্রোলার আইডি, এখানে MP3 জায়গায় ক্লিক করবেন। MP3 ক্লিক করার পর দেখেন একটা ডিস্ক আছে, ডিস্কের এখানে ক্লিক করবেন। দেন ডিস্কে ক্লিক করার পর লেখা আসবে চুজ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে আপনার লিনাক্সের ISO ফাইলটি আছে সেটি ডাউনলোড করে দেবেন, সেটি আপলোড করে দেবেন। এটা হচ্ছে আমার ISO ফাইল, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে নিচে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আমাদের সব কিছু কনফিগারেশন ঠিক আছে, আপনারা একবার চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন, সরি, দেন আপনারা স্টার্টে ক্লিক করবেন। দেন আপনারা কিবোর্ডের অপশনগুলো দিয়ে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে গ্রাফিক্যাল ইনস্টল, হঠাৎ নিয়ে ইন্টারে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আমি ইংলিশ সিলেক্ট করতেছি। দেন কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার স্টেট লোকেশন ক্লিক করবেন, যদি আপনার এই লিস্টে লোকেশন না থাকে আদারে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর যদি লিস্ট না থাকে তাহলে আপনি এখান থেকে এশিয়া সিলেক্ট করবেন, এশিয়াতে সিলেক্ট করার পর নেক্সট কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার লিস্ট চলে আসবে বাংলাদেশ, যখন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এশিয়ান কান্ট্রি, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার কনফিগার লোকেলস, এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন। কনফিগার দি কিবোর্ড, আপনার আমেরিকান ইংলিশ দিচ্ছি আমি, আপনার যেটা সেটা আপনি দেবেন। কনফিগার দি নেটওয়ার্ক, হোস্ট নেম আপনি কালি রাখবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন, ডোমেন নেম এখানে ব্ল্যাঙ্ক রাখবেন, ব্ল্যাঙ্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে রুট হচ্ছে আপনার ইউজার নেম, আর পাসওয়ার্ড দেবেন, এখানে আপনার ইচ্ছা মতো দেবেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। পার্টিশন ডিক্স গাইড গাইডেড ইউজ ইন্টার ডিক্স, এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। দেন যেটা আছে ওটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। অল পার্টিশন সিলেক্ট ফর পার্টিশন, অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রিকমেন্ডেড ফর নিউ ইউজার, এটা সিলেক্ট করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ওকে, সব কিছু ওকে আছে, দেন আপনার নেক্সটে ক্লিক করবেন, এখানে দেবেন ইয়েস। বন্ধুরা, এটা ইনস্টল হতে মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে, সো ওয়েট করেন।
বন্ধুরা এখন কনফিগার দি প্যাকেজ ম্যানেজার, এখানে আপনারা ইয়েস সিলেক্ট করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে প্রক্সি কনফিগার দি প্যাকেজ ম্যানেজার দি প্রক্সি ইনফরমেশন শুড বি ব্ল্যাঙ্ক, এখানে আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ইনস্টল দি গ্র্যাব পুট লোডার অন হার্ড ডিস্ক, ইয়েস, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে ইন্টার ডিভাইস ম্যানুয়ালি, এখানে ইনস্টল গ্র্যাব লোডার অন হার্ড ডিস্ক ইন্টার ডিভাইস ম্যানুয়ালি, এখানে আপনারা নিচেটা সিলেক্ট করবেন, ডিভিই এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। ফিনিশ দি ইনস্টলেশন, দেন কন্টিনিউতে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট, ভার্চুয়াল বক্সের লগ ইন অপশন না আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন, কিছু করবেন না। দেন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। ইউজার নেম দেবো এখানে রুট, সরি ইউজার নেম দেবো রুট, নেক্সট পাসওয়ার্ড দেবো আমাদের সেটা অলরেডি ডান। দেন বন্ধুরা আমাদের ভার্চুয়াল বক্সে ওপেন হয়ে গেছে, এটা এটা হচ্ছে লিনাক্সের ইন্টারফেস দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনাল। সো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।